রাত্রিবেলা গাছের উপর পা দুলিয়ে বসে আছে ডাইনি। সেই সময় গাছের নিচে একজন লোক সাইকেল নিয়ে যাচ্ছে। আরে কেমন যেন একটা চেনা চেনা গন্ধ পাচ্ছি, আর গন্ধটাও সুন্দর। ও এবার বুঝেছি, এটা পূজোর পোশাক সিন্নির গন্ধ। তাতে আর আমার কি, আমি তো আর ওতে হাত দিতেও পারবো না। মাছ মাংস হলে না হয় ছ মেরে ছু করে গিলে নিতাম, কিন্তু এতে আমার কোনো কাজ নেই। যেদিন থেকে আমি হলাম ডাইনি, সেদিন থেকে আর পূজোর প্রসাদ খাইনি। মনে পড়ে কি সুন্দর ছিল দুধের সিন্নি, কাজু কিশমিচ দিয়ে চটকে মাখতো আমার দাদুর গিন্নি। আরে বেটাই রাত্রিবেলা এখান দিয়ে মাছ ভাজা খেতে খেতে যাচ্ছিস, তোর সাহস তো কম নয়। দাঁড়া দাঁড়া, এক্ষুনি ছো মেরে ছো করছি। এই ডাইনি, তুই আমার হাত থেকে মাছ ছিনিয়ে নিয়ে খেলি, হ্যাঁ, তোর এত বড় সাহস। তুই নাম কান ধরে উঠবস কর, আজ 100 বার তুই কান ধরে উঠবস করবি। তুই আমার এলাকায় থেকে আমার মাছ চুরি করিস, হ্যাঁ। ও মামা গো, আমি বুঝতে পারিনি গো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আসলে দূরের জিনিস আমি খুব ঝাপসা দেখছি আজকাল, নইলে কি আমি আর এমন করি বলো। চোখে দেখতে পাচ্ছিস না এই আর কি হচ্ছে? হ্যাঁ না গো, মানে মানে গো সত্যি আমি তোমাকে ঝাপসা দেখলাম, চোখ আমার ঠিক করে কাজ করছে না গো। ঠিক আছে, তবে 50 বার কর, করতে তো হবেই তোকে। কত কষ্ট করে আমি সেই ওর পাড়ার ঘোষাল বাড়ি থেকে লম্বা হাত করে সেরা সেরা ইলিশ মাছের ভাজা পিস গুলো চুরি করে আনলাম। না না কর, তুই 10 বার তো তোকে উঠবস করতেই হবে। আচ্ছা ঠিক আছে। সবার বুঝি চোখের সমস্যা, তার মানে আমারও কি চোখের ডাক্তার দেখাতে হবে? আমিও গোমটা মাথায় দিয়ে যাই, দেখি আসি চোখটা, নইলে নইলে আমার কান ধরে ওটবোট করাবে আমায়।
বলুন আপনার কি নাম, বয়স কত? আমার নাম শাকচুন্নি, বয়স তো জানি না, সেই কোন কালে মরেছি, গাছে গাছে ঘুরতে ঘুরতে বয়স কত ঘুরলো সে তো জানি না। কি বললেন, এইসব কি বলছেন আপনি? আরে ডাক্তার দাদু, নাম বয়সে কি কাম, আমার তো চোখের সমস্যা, সেটাই দেখুন না। কি মুশকিল, এগুলো জানতে হয় যে। আচ্ছা বলুন, আপনার চোখের কি সমস্যা হচ্ছে? তার আগে ঘোমটা তুলুন দেখি, ঘোমটা না ছড়ালে আমি আপনার চোখ দেখবো কি করে? চোখ কেন দেখবেন শুনি মেয়ে মানুষের, আমার সমস্যা শুনুন আর বলুন দেখি কি করতে হবে আমাকে। কি জ্বালাতন রে বাবা, বলুন কি সমস্যা? চোখে কেমন জানি ঝাপসা দেখছি আর লোক চিনতে ভুল করছি, অন্ধকার নামলে তো আরো ভুলভাল দেখছি। বুঝেছি, আপনার চোখে পাউডার এসেছে। কি পাউডার? কিন্তু আমি তো পাউডার মাখিনি চোখে, কামাচি তো আমার হয়নি। আরে পাউডার না পাউডার না, পাওয়ার, চোখে পাওয়ার এসেছে। পাওয়ার? তবে তো শুনেছি পাওয়ার এলে মানুষ শক্তিশালী হয়ে যায়, তার মানে আমি শক্তিশালী হয়ে গেছি আরো। এ কোত্থেকে এসেছে রে, ঘোমটা তুলুন দেখি, চোখটা দেখতে দিন, আজে বাজে বকেই যাচ্ছে সেই থেকে। কি করে যে আমি ঘোমটা তুলি, ঘোমটার তলায় যে আমি খেমটা নাচছি, আমি যে ডাইনি, ঘোমটা তুলে আমার রূপ দেখলে তো ডাক্তার ভয়ই মরে যাবে। আরে দিদি কি ভাবছেনটা কি, হ্যাঁ চোখ কি দেখাবেন না দেখাবেন না? এগুলো চোখে দিলে নিশ্চয়ই আমার চোখ সেরে যাবে, আমি আর ঝাপসা দেখব না। ঠিক আছে, এখন তবে আমি এখান থেকে চুপচাপ কেটে পড়ি বাবা, এ ডাক্তার দোকান বন্ধ করে দিলে বরং লুকিয়ে এসে চশমা নিয়ে চলে যাব। থাক থাক ডাক্তার দাদু, আমার চোখ দেখে আর আপনার কাজ নেই, আমি এলাম। এই তো এবার আমি চশমা পেয়ে যাব, দেখি দেখি তাড়াতাড়ি কাজটা সেরে নি। এবার দেখি চশমা গুলো পরে আমি আগের মতো দেখতে পাই কিনা। চশমা নিয়ে কি করছিস তুই? মামা গো, আমায় আর কান ধরে ওঠবস করিও না গো, আমি আর কিচ্ছু করিনি। আরে আজ কেন ওঠবস করাবো তোকে, ভেবে করে কাঁদছিস কেন তুই, সেটা তো বল দেখি আগে। তুই হাঁদা তো হাঁদাই থাকলি, এইভাবে নিজের মতো চশমা বললে হয়? চল তোকে আমাদের ওই বন্ধু আরে ভূতের ডাক্তারের কাছে নিয়ে যাই, ওখান থেকেই তুই
সঠিক পাওয়ার দেওয়ার চশমা পরিস।